1904 খ্রিস্টাব্দে কলকাতার অর্চনালয়ে শ্রী শ্রী ঠাকুরের মহোৎসবের আয়োজন করা হয়। শ্রী শ্রী মাও ওই উৎসবে আমন্ত্রিতা হয়েছিলেন। এই উপলক্ষে কতকগুলি বালককে সাজিয়ে দেবেন্দ্রনাথ মজুমদারের লেখা একটি গান শিখিয়ে দেওয়া হয়। উৎসবে যোগদানের জন্য যখন মা এসে উপস্থিত হলেন, বালকগণ নাচতে নাচতে এই গানটি গাইতে শুরু করল। এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে, যাবো আর কার কাছে মা, যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে, যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে, শুনিনি তোমার কথা বেড়াই খেলে হে থাকে থা, শুনিনি তোমার কথা বেড়াই খেলে হে থাকে থা, তাই কি গো কমা কথা পেয়ে ব্যথা জিত কমলে, তাই কি গো কমা কথা পেয়ে ব্যথা জিত কমলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে, তুমি যদি এমন হবে ছেলে কি উপায় তবে, তুমি যদি এমন হবে ছেলে কি উপায় তবে, নামে কলঙ্ক রবে মরবো কেঁদে মা মাকলে, নামে কলঙ্ক রবে মরবো কেঁদে মা মাকলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে। সুপুত্রে কুপুত্রে মাতা প্রসবে পায় সমান ব্যথা, সুপুত্রে কুপুত্রে মাতা প্রসবে পায় সমান ব্যথা, একই মা দারুণ কথা নাই ব্যথা কুপুত্র বলে, একই মা দারুণ কথা নাই ব্যথা কুপুত্র বলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে, যা হবার হবে রে ভাই মা বলে ডাকি সবাই, যা হবার হবে রে ভাই মা বলে ডাকি সবাই, দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে, দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে, যাবো আর কার কাছে মা, যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে, যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মাকলে।